হ্যালো গাইস এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস আর তোমরা আছো সুজিত ব্লগস প্রো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের টপিকটা হবে অনেকে আলাদা, কারণ কি থাম্বনেল থেকে তোমরা তো বুঝে গিয়েছো আজকের টপিকটা কী নিয়ে। তো টপিকটা হলো টিএসজি নিয়ে। অনেক কমেন্ট এসেছিলো আমার কাছে যে দাদা টিএসজির আপডেট কী, টিএসজির ভ্যাকান্সি কবে ছাড়বে, টিএসজি ছ মাস কবে নিয়ে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কথা যে ভিডিওটা যেন সবার কাছে সবাই যেন একটা একটা করে শেয়ার করা হয়, ঠিক আছে। সবাই দয়া করে আমি হাত জোর করে ই করবো, সবাই যেন আমার ভিডিওটাকে একটা একটা করে শেয়ার করলে, যদি 1000 জন শেয়ার করে তো 1000টা শেয়ার। ভিডিওটার থাম্বনেলটা দেখে তো বুঝে গেছো ভিডিওটা কী রিলেটেড হবে, সেই রিলেটেড নিয়ে আজকে কথা বলবো টিএজি মানে টেম্পোরারি হোমগার্ড নিয়ে। তো টেম্পোরারি হোমগার্ড নিয়ে অনেকেই কমেন্ট এসেছিলো, আমি 4-5টা ভিডিও বানিয়েছিলাম। আমি একজন নিজের টেম্পোরারি হোমগার্ড মানে টিএজি পুজোতে মানে 10 দিন কাজ করেছিলাম। তো অনেক অনেক জেলাতে যেরকম দেখা গেলো অনেক জেলাতে কোচবিহারে আরে কলকাতা সাইডে কিছু কিছু মানে ইসে অনেক জায়গায় মানে টিএজি পারমানেন্ট না মানে ছ মাস করে নেওয়া হয়েছে। তো 6 মাস পরে পরে রিনিউয়াল হয়। তো যাদের মানে 10 দিনের ডিউটি হয়েছে দুর্গাপূজায় তারা কী করবে তাদেরকে তো আমি প্রসেস বলেই দিলাম। তো সেটা আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই বিস্তারিতভাবে আলোচনার আগে আমার চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিই, এখনই বেল আইকনটা প্রেস করে নাও, ঠিক আছে। যেই বিষয় নিয়ে আলোচনা করব টিএজি, তো আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল করতে হবে আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি, ঠিক আছে। দেখুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রুপটা আমি ক্রিয়েট করেছি। তো এই গ্রুপে সবাইকে অ্যাড করবো, ঠিক আছে। অ্যাড করার পরে সবাই আমাকে হাই বলে, নাহলে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর আমার নম্বরটাও দিয়ে দেবো যারা যারা গ্রুপে অ্যাড হতে চান। তো গ্রুপে আমি নম্বর দিয়ে দেবো, গ্রুপের মানে গ্রুপে অ্যাড করে নেবো সবাইকে আমি, ঠিক আছে। লিঙ্ক দিয়ে বা নম্বর দিয়ে আমি দিয়ে দেবো, দেখুন ডিসক্রিপশনে আর এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপটা। তো সবাইকে অ্যাড হতে হবে, আর সবাইকে একটা ডেট মানে আমি একটা ডেট দেবো, ঠিক আছে। সবাইকে ডেট মানে সবার একটা অনুমতি নিব। তো ডেটটা আমরা সবাই মানে গ্রুপে থাকবো, সবাই থাকার পরে সবাই একটা ডেট মানে আমি একটা ডেট ক্রিয়েট করব। সেই ডেটের মধ্যে আমাদেরকে যেতে হবে। এখন তো এটা জানুয়ারি চলতে, জানুয়ারির আজকে কত 22 তারিখ, তো আমি 22 তারিখ এখন ভিডিও বানাচ্ছি। তো 15 তারিখে, হ্যাঁ ঠিক আছে, কমসে কম 15 ফেব্রুয়ারিতে আমরা যা মানে প্ল্যানিং করবো। তো 15 তারিখে মানে যে যে ফ্রি থাকবে না থাকবে, তো 15 ফেব্রুয়ারি না হলে মার্চে আমরা বাড়াবো, মার্চের 1 তারিখে। তো যে যে মানে যত টিএজি ভাই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সবাই একসাথে হতে হবে, যাদের 10 দিনের ডিউটি আছে। তো আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা যাব। তো আমাদেরকে তো যেতে হবে, আমাদেরকে কোথায় আমাদেরকে যেতে হবে, নবান্নতে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমাদেরকে তারপরে যেতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি মানে মমতা ব্যানার্জির বাড়ি কালীঘাটে। তো সেখানে আমরা যাব সবাই একসাথে, যদি উনি বাড়ি থাকে তো উনি দেখা করার চেষ্টা করব, আর যদি না হয় তো আমরা অ্যাপ্লিকেশন দেবো। আর আমি যে দিদি সরাসরি মুখ্যমন্ত্রীর যে নম্বরটা দিয়েছিলাম সেটা তো সবাই কমপ্ল্যান দায় করে রাখো এখন থেকেই, কারণ কি যে ওটা করলে ওটা দিয়ে তোমরা একটা কমপ্ল্যান দায়ের করলে তো ওটাতে আমরা পরে বলতে পারবো যে আমরা কমপ্ল্যান করে রেখেছিলাম। তো ওই জন্যেই সবাই মানে টাইম দাও, সবাই ফ্রি হও, তো আমরা মার্চে বাড়াবো। তো ফেব্রুয়ারিতে 15 তারিখে না হলে আমরা মার্চে বাড়াবো। তো সবাইকে একত্রিত হয়ে বের হতে হবে, যে যে আমার সমর্থনে আসো, আর সবাই একসাথে আমরা যদি সবাই একসাথে যাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে মানে নবান্নতে, তাহলে আমাদের কিছু একটা হতে পারে। আমাদের 6 মাসের পরে যদি আমাদেরকে ডিউটি দেওয়া হয় তো 6 মাস পর পর আমাদের রিনিউয়াল হবে। তো অনেক অনেক জেলাতে যেরকম 6 মাসের রিনিউয়াল হয়েছে আমি শুনলাম, ঠিক আছে। আর টিএজিদের আর আমাদের অস্থায়ী থাক না কেন, আমাদের অস্থায়ী থাক কিন্তু আমাদের কি 6 মাসের করুক, 6 মাস পরে আবার রিনিউয়াল করুক, 6 মাসের পরে আবার রিনিউয়াল করুক, আমরা করবো। আমাদের যেমন ডিউটি হয় হোক আমরা করবো, আমরা 3-5 বছর ধরে করে আসছি, ঠিক আছে। তো ওই জন্যেই সবাইকে একসাথে হতে হবে, সবাই একসাথে হওয়ার পরেই আমরা কিছু একটা করতে পারবো। তো এই জন্যে আমি একটা গ্রুপটা ক্রিয়েট করলাম, সবাইকে অ্যাড করবো, সবার সমর্থন শুনবো, সবাই একসাথে বাড়বো ডাইরেক্ট কলকাতার উদ্দেশ্যে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।